সম্মানিত সম্মানিত জিডিও স্যার এবং আমার সামনে আমার হোস্ট আমার গ্রুপমেটকে, এটা আমাদের প্ল্যানিং সেশন। আজকে আমাদের প্ল্যানিং ছিল নৌকাডুবি। আমি আমার প্ল্যানিং কিছু সমস্যা চিহ্নিত করেছি। প্রথম সমস্যা আমি চিহ্নিত করেছি, আমরা জার্নির সময় দেখি পাশ থেকে একজন চিৎকার করে একজন লোক নৌকা থেকে ডুবে যাচ্ছে। এটা প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা আমি চিহ্নিত করেছি, সেটা হলো আমাদের দুর্ঘটনা, গাড়িতে দুর্ঘটনার ফলে আমার ভাই গুরুতর আহত হন এবং বোন এখানে অজ্ঞান হয়ে যান। অপরদিকে যে গাড়ির সাথে আমাদের দুর্ঘটনা হয় সেই গাড়িতে একজন এমপি ছিলেন, তিনিও গুরুতর আহত হন এবং তার ড্রাইভারও গুরুতর আহত হন এবং তার দেহরক্ষী যিনি ছিলেন তিনি মারা যান। আমি এই সমস্যার সমাধান হিসেবে যেটা নির্ধারণ করেছি সেটা হলো, যেহেতু আমরা সাত থেকে আটজন বন্ধু ছিলাম, আমাদের বন্ধুর মধ্যে যে দুজন বন্ধুকে আমি সিলেক্ট করি যারা ভালো সাঁতার জানেন, তাদেরকে বলে আমাদের গাড়ির মধ্যে অবশ্যই কিছু সরঞ্জাম থাকে সাময়িক, তাদেরকে গ্রামে দড়ি নিয়ে মাঝির কাছে যেতে বলি, যেহেতু নদীটি খরস্রোতা। একজন দড়ির সাহায্যে মাঝিকে উদ্ধার করবে। তারপর আমি যেহেতু ভালো সাঁতার জানি, ভালো ড্রাইভিং জানি, এখানে হচ্ছে বলা হয়েছিল যে এমপির গাড়ির সামনের হেডলাইট শুধু নষ্ট হয়েছিল, গাড়িটা সম্পূর্ণ ঠিক ছিল। আমি তাদের তৎক্ষণাৎ চিকিৎসার জন্য আমি আমার গুরুতর আহত যারা তাদেরকে নিয়ে আমি বিমানঘাটিতে যাবো, যেহেতু এটা বিমানঘাটি এবং পাশে বাংলাদেশে বিমান বাহিনীর ঘাটির অবশ্যই পাশে হাসপাতাল থাকবে, সেখানে চিকিৎসার ব্যবস্থা করবো। আর এই ফাঁকে আমি 3-1-9 ফোন দেবো পুলিশকে, তাদেরকে বিষয়টি অভিহিত করবো, যেহেতু আমাদের সাথে একজন সম্মানিত এমপি রয়েছেন। আর আমার অপর দুজন বন্ধু আমার বোনকে নিয়ে পাশে গ্রামে যাবেন, যেহেতু তিনি অজ্ঞানে আছেন, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমার বোনকে সুস্থ করার চেষ্টা করবেন। আর তারা একজন বন্ধু গ্রামের কিছু লোক নিয়ে এসে সেই মৃত দেহরক্ষীকে গ্রামে নিয়ে যাবেন, গ্রামে ডাকবেন। আর যেহেতু আমি 3-1-9 ফোন দিয়েছি, অবশ্যই এই মুহূর্তে পুলিশ চলে আসবে। পুলিশ আসার পরে তারা মৃত ব্যক্তিটিকে পুলিশের কাছে হস্তান্তর করবে। আর এদিকে যেহেতু আমি হাসপাতালে এসেছি, অবশ্যই তার মধ্যে এখানেও পুলিশ চলে আসবে, যেহেতু আমার এখানে এমপি রয়েছে। আর তারা অবশ্যই বিষয়টি দেখবে। আর এদিকে যেহেতু আমাদের গাড়িটি যেহেতু অনেক দুর্ঘটনায় পতিত হয়েছে, গ্রামের কিছু লোকের সহায়তায় আমার একজন বন্ধু গাড়িটিকে শহরে আনার ব্যবস্থা করবে। এটাই আমার ছিল প্ল্যানিং সমস্যা। ধন্যবাদ আমার সম্মানিত জিটিও স্যার এবং আমার গ্রুপমেট।